এক হাজার কোটির সাইবার প্রতারণা ভুয়ো কল সেন্টার তদন্তে শহরে ফের অ্যাকশনে ইডি কর্ণধারকে জেরায় বেশ কিছু সূত্র পাওয়া যাচ্ছে বেনিয়াপুকুরের কুনাল গুপ্তার পরিচিতদের ঠিকানায় তল্লাশি সূত্র শোয়েব আলমের বাড়িতেও হানা এক হাজার কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনা ভুয়ো কল সেন্টার তদন্তে শহরে ফের অ্যাকশনে নেমেছে ইডি ইতিমধ্যেই বেশ কিছু জায়গা তারা খানা তল্লাশি চালাচ্ছে বেনিয়া পুকুরে এই মুহূর্তে কুনাল গুপ্তার পরিচিতদের ঠিকানায় তল্লাশি চলছে বলে জানতে পারা যাচ্ছে একই সঙ্গে শোয়েব আলমের বাড়িতেও হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন এই মুহূর্তে ইডির আধিকারিকটা ঠিক কী করছেন কোথায় রয়েছেন তারা এবং মূলত কিসের সন্ধান করতে চাইছেন এই দুটি জায়গায় হারা দিয়ে সমাজ ইডি সূত্রে খবর যে এক হাজার কোটি টাকার সাইবার প্রতারণা হয়েছিল একাধিক কল সেন্টার খুলে সেখান থেকে মানুষের কাছ থেকে প্রচুর টাকা নেওয়া হয়েছিল এবং যে কমিটমেন্ট করে টাকা নেওয়া হয়েছিল এই কমিটমেন্ট ফুলফিল হয়নি এবং পরবর্তীকালে এই কল সেন্টারগুলিরও আর কোনো হদিশ পাওয়া যায়নি সেগুলি রাতারাতি যেন উবে যায় ভোজবাজির মতো ঠিক এই জায়গা থেকে প্রথমে বিধাননগর সাইবার ক্রাইম থানা তারা তদন্তে নামে এবং পরবর্তীকালে এই গোটা তদন্ত ভার এসে পৌঁছ ইডি আধিকারিকদের হাতে ইডি আধিকারিকরা দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে কুনাল গুপ্তা তাকে গ্রেপ্তার করেছিলেন তিনি এই মুহূর্তে ইডির হেফাজতের পরে জেল হেফাজতে রয়েছেন এবং তারপরে যে এক হাজার কোটি টাকা এই টাকা কোথা থেকে এলো কার কার কাছ থেকে টাকা সংগ্রহ করা হলো তারপর সেই টাকা ফাইনালি কার কাছে গেল এবং আলটিমেট বেনিফিশিয়ারি কে অর্থাৎ এই টাকা যেটার মানি ট্রেল হয়েছে তার মূল সত্যভোগীকে এই যাবতীয় যে তদন্ত মানি ট্রেলের যে তদন্ত সেই তদন্তে এই মুহূর্তে বেনিয়া পুকুর থানা এলাকার এগারো নম্বর তাঁতি বাগান লেন আলম ফ্যামিলি বলে যে দরজাটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শোয়েব আলমের বাড়ি বাড়ির বাইরে আধা সেনা মোতায়েন করানো হয়েছে বাড়ির সিঁড়ির মধ্যে ছাদে সর্বত্র আমরা আধা সেনার মোতায়েনের ছবি দেখতে পাচ্ছি এবং সেখানেই দফায় দফায় এই যে এক হাজার কোটি টাকার মানি ট্রেল এই দুর্নীতির তদন্ত করছেন ইডি আধিকারিকরা তারা জানার বা বোঝার চেষ্টা করছেন এই এক হাজার কোটি টাকা শেষ পর্যন্ত কিভাবে সাইফোনিং হলো কার কাছে গেল। এবং শেষ পর্যন্ত বেনিফিশিয়ারি কে হলেন কলকাতা শহরের একাধিক জায়গাতে একযোগে আজকে সকাল সাড়ে ছটা পৌনে সাতটা থেকে শুরু হয়েছে ইডির এই বড়সড় তল্লাশি অভিযান এবং তারই অঙ্গ হিসেবে এই মুহূর্তে যে ছবি আমরা তোমার মাধ্যমে দেখাচ্ছি জি চব্বিশ ঘন্টা দর্শকদের এগারো নম্বর তাঁতি বাগান লেন বেনিয়া পুকুর থানা এখানে শোয়েব আলমের বাড়িতে এই মুহূর্তে চলছে তল্লাশি সোমাদিত্য একদম এই মুহূর্তে বাড়িতে কে রয়েছেন এবং বাড়িতে মূলত কি কি সন্ধান করছেন কি ধরনের সূত্র বা কি ধরনের নথি দ্বারা খুঁজতে চাইছেন এখান থেকে তারা প্রথম যে নথির সন্ধান এখানে এসছেন সেই নথি সেগুলির মধ্যে একাধিক সফট নথি রয়েছে একাধিক হার্ড নথি রয়েছে তারা জানার চেষ্টা করছেন যে যেহেতু কুনাল গুপ্তা তাকে জিজ্ঞাসাবাদ করে এরকম একাধিক অ্যাসোসিয়েটের নাম পাওয়া গেছে যাদের মাধ্যমে টাকা সাইফনিং করা হয়েছিল সেই অ্যাসোসিয়েটদের মধ্যে অন্যতম এই শোয়েব আলম এমনটাই ইডি মনে করছে এবং ঠিক সেই কারণে তার বাড়িতে এই এক হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কত অংশ তার কি কি প্রামাণ্য নথি কাগজপত্র হার্ড কপি সফট কপি এগুলি রয়েছে এই যাবতীয় বিষয়গুলি এই মুহূর্তে ভেতরে তল্লাশি করে দেখা হচ্ছে এখনও পর্যন্ত ইডি সূত্রে খবর শোয়েব আলম তিনি বাড়িতেই রয়েছেন তাকে একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানার চেষ্টা চলছে যে তার সঙ্গে কুনাল গুপ্তার কবে যোগাযোগ এবং তারপরে এই যে এত বড় একটা সাইবার জালিয়াতি চক্র এই চক্রের মধ্যে তিনি কিভাবে ইনভলভ হলেন এবং এখনো পর্যন্ত যে এক হাজার কোটি টাকা রূপের খোঁজ পাওয়া গেছে সূত্র পাওয়া গেছে তার মধ্যে কত অংশ কোথায় কিভাবে কার কাছে গচ্ছিত রয়েছে কোথায় কোথায় এই মানি লন্ডারিং হয়েছে এই যাবতীয় বিষয়গুলি একই সঙ্গে খতিয়ে দেখার কাজ করছেন নজর রাখতে থাকো আপাতত ধন্যবাদ তোমাকে অয়না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা